আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে নবম অধ্যায়ের শতকরা নিয়ে আলোচনা করতেছি তোমাদের সাথে। আমি প্রথমে শতকরা বিষয়ে আলোচনা করতে হলে প্রথমে আমাদের জানতে হবে শতকরা কি। শতকরা একটি আসলে শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর হচ্ছে 100। যেমন আমরা যদি লিখি 5%, তাহলে এটার লিখতে হবে 5/100। তারপরে আছে শতকরাকে পার্সেন্ট চিহ্নের সাহায্যেও প্রকাশ করা হয়, অর্থাৎ শতকরা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন আমরা যদি লিখি 5%, 10%, 12%, এভাবে লিখলে এটাকে আমরা শতকরায় প্রকাশ করলাম। আবার শতকরাকে শতাংশ বলা হয়, যেমন 0.52, 0.75 এভাবেও প্রকাশ করা যায়। শতকরা বিষয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে কিছু বিষয়ে জানতে হবে, যেমন আসল, মুনাফা, মুনাফার হার, সময়, এগুলো কিভাবে বের করতে হয়। তাহলে আমরা প্রথমে আমাদের জানতে হবে আসল কি। আসল হচ্ছে বিনিয়োগকৃত টাকাকে আসল বলে, অর্থাৎ যে টাকাটা আমরা বিনিয়োগ করব, আসল টাকা। যদি আমি 100 টাকা দিই, এই 100 টাকাই হচ্ছে আমার আসল টাকা। আবার মুনাফা, তাহলে মুনাফা কি আসল টাকার অতিরিক্ত যে টাকা বিনিয়োগকৃত প্রতিষ্ঠান। ধরো যে আমি 100 টাকা বিনিয়োগ করছি, এখন আমাকে এক বছর পর লোকটা আমাকে 105 টাকা দিল, তাহলে আমার আসল টাকা হচ্ছে 100 টাকা এবং বিনিয়োগকৃত টাকা হচ্ছে, বিনিয়োগকৃত টাকার উপরে মুনাফা আসছে হলো 5 টাকা। এটাই হচ্ছে মুনাফা, আসল টাকার অতিরিক্ত যে টাকা বিনিয়োগকৃত প্রতিষ্ঠান দান প্রদান করবে সেটাই হচ্ছে মুনাফা। অর্থাৎ আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে সেই টাকাই হচ্ছে মুনাফা। এরপরে জানতে হবে আমাদের মুনাফার হার। তাহলে মুনাফার হার জানতে হলে 100 টাকার উপর এক বছরের জন্য যে মুনাফা ধরা হয় তাই হচ্ছে মুনাফার হার। মুনাফার হার হলো 100 টাকার উপর এক বছরের জন্য যে টাকা মুনাফা ধরা হয় তা হলো মুনাফার হার। এখন আসল, মুনাফা এবং মুনাফার হার এই তিনটা বের করতে হলে আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি। যেমন মুনাফা, তাহলে মুনাফা, আসল, হার এই তিনটা বিষয়ে আমাদের সূত্র যদি জানা থাকে আমরা সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারি। যেমন মুনাফা, মুনাফা বের করার সূত্র হচ্ছে আসল, অর্থাৎ মুনাফার বের করার সূত্র হলো আমাদের আসল পূরণ হার গুণ সময়, নিচে হলো 100। আমরা আগেই বলেছি যে শতকরা একটি ভগ্নাংশ, প্রতি ক্ষেত্রে যার হর হলো 100। যেমন এটার মুনাফা বের করার সূত্র হচ্ছে আসল গুণ হার গুণ সময় ডিভাইডেড বাই 100। এই সূত্র লিখলে আমরা মুনাফা বের করতে পারব। তারপরে হচ্ছে আসল, এখানে একটু বিষয় তোমরা লক্ষ্য করতে পারো যে মুনাফা আসল আর হার বের করার সূত্র কিন্তু একই রকম। মুনাফা গুণ 100 সবসময় উপরে থাকবে আর হার গুণ সময় আসল সরে আসলো, তাহলে আসল সরে আসলে কি থাকলো? হার গুণ সময়। তাহলে মুনাফা গুণ 100 উপরে থাকলো, নিচে আসবে কি? হার গুণ সময়। এরপরে আমরা যদি মুনাফার হার তাদের করতে যাই, তাহলে মুনাফার হার সমান সমান দেখো খেয়াল করবা যে মুনাফা গুণ হলো 100 কিন্তু উপরে রয়ে গেছে, তাহলে হারটা শুধু সরে আসছে, তাহলে রইল কি? আসল গুণ সময়, আসল গুণ সময়। তাহলে এখানে হচ্ছে আসল গুণ সময়, অর্থাৎ এখানে আমার তিনটা ছিল আসল হার সময়। তাহলে আমার আসল যখন আমরা হারের সূত্র বের করব তখন মুনাফা আর 100 সব সময় কি থাকবে? একসাথে থাকবে। মুনাফা আসলের সূত্র যখন আমরা বের করব, হারের সূত্র যখন বের করব, তখন আমাদের সব সময় উপরে মুনাফা এবং 100
সব সময় উপরে থাকবে আবার নিচে আসবে কি আসলটা সরে গেল তাহলে কি থাকবে হার গোল সময় আবার যখন আমরা হার বের করব মুনাফার হার বের করব তখন হচ্ছে মুনাফা গুণ 100 উপরেই থাকবে নিচে আসবে আসল গোল সময় এখানে আবার আমরা যদি সময় বের করি সময় বের করার ক্ষেত্রে সূত্র হচ্ছে ওইভাবে মুনাফা গুণ 100 তাহলে নিচে আসবে কি আসল গোল হার আসল গোল হার এখন হচ্ছে আমরা লাভ কিভাবে বের করব লাভ কিভাবে বের করব এই সূত্রটা আমরা দেখব তাহলে লাভ বের করার সময় লাভ বা ক্ষতি বের করার সময় সব সময় আমাদের আসবে হচ্ছে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতির হিসাব করতে হবে সব সময় যদি আমরা লাভ ব্যয় করি তাহলে আমাদের অর্থাৎ যে টাকা দিয়ে আমরা জিনিসটা ক্রয় করছিলাম কিনছিলাম সেটা হচ্ছে ক্রয় মূল্য আর যেটা আমরা বিক্রি করব সেটা হচ্ছে বিক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাভ যদি আমরা বের করতে যাই তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমি আগে বলেছি যে লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় আবার ক্ষতি যদি আমরা বের করি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ক্ষতি একটা এলে আমরা লাভ বের করতে গেলে বিক্রয় মূল্যটা আগে নিয়ে আসতে হবে কারণ আমি অবশ্যই বেশি দামে বিক্রয় করছি বেশি দামে বিক্রয় করছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমাদের বের হবে কি লাভ আবার ক্ষতি যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের প্রথমে আসবে কি ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য শতকরা লাভ যদি আমরা বের করি তাহলে শতকরা লাভ হচ্ছে সমান সমান লাভ বাই ক্রয় মূল্য গুণ হলো 100 আমরা শতকরা ক্ষতি বের করতে হলে ক্ষতি বাই ক্রয় মূল্য গুণ হলো 100 এক্ষেত্রে হচ্ছে আমরা বলছিলাম লাভ লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য আমি বলছিলাম আগে থেকে যে লাভ বা ক্ষতি সর্বদাই ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় আমরা যে জিনিসটা দিয়ে যে টাকাটা দিয়ে ক্রয় করব ওই ক্রয় মূল্যের উপর আমাদের লাভ বা ক্ষতি হিসাব হবে তারপরে পার্সেন্ট বলতে কি বোঝায় যেমন 5% লাভ বলতে কি বোঝায় 5% লাভ বলতে বোঝায় 100 টাকায় লাভ হচ্ছে 5 টাকা 100 টাকায় লাভ হলো 5 টাকা আবার 5% মুনাফা বলতে বোঝায় 100 টাকায় 5% মুনাফা বলতে বোঝায় 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 5 টাকা লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের সাথে সম্পর্কিত মুনাফা সময়ের সাথে সম্পর্কিত 1% এর অর্থ হলো 1/100 এখন আমরা সূত্রে চলে আসি যেমন মুনাফা মুনাফা আমরা কিভাবে বের করবো আমরা মুনাফা সূত্র বের করার সূত্র আমি বলছিলাম আসল হার সময় এটা থাকবে সবসময় উপরে মনে করি আমরা আসল হচ্ছে 500 টাকা মুনাফার হার হচ্ছে মুনাফার হার হলো কোন চিহ্ন থাকবে মুনাফার হার হলো 5 টাকা আর সময় হচ্ছে 1 বছর তাহলে সূত্রে আমি করাইলাম আর আমার নিচে ডিভাইডেড বাই 100 সবসময় নিচে থাকবে এখন এই 100 দিয়ে আমি 500 টাকা কাটবো তাহলে 100 দিয়ে কাটলে 5 তাহলে 5 দিয়ে 5-এর গুণ করলে 5 5 25 তাহলে এই 25 টাকা হচ্ছে আমার মুনাফা তাহলে 500 টাকায় 5% হারে 1 বছরের মুনাফা হলো 25 টাকা তাহলে আমরা কি পাইলাম মুনাফা বের করার সূত্র হলো আসল হার গুণ সময় তাহলে আমাদের আসল ছিল 500 টাকা মুনাফার হার হচ্ছে 500 টাকায় 5% মুনাফা আর সময় হলো 1 বছর 1 বছরে কত টাকা মুনাফা হবে তাহলে 500 × 5 × 1 নিচে হলো 100 তাহলে 100 দিয়ে দেবে 500 500-এর ভাগ করি বা কাটি তাহলে আমাদের রেজাল্ট আসছে 5 তাই 5 দিয়ে 5-এর গুণ করলে 5 5 25 25 দিয়ে 1-এর গুণ করলে 25 1-এ 25 তাহলে আমাদের এই 500 টাকা 1 বছরের মুনাফা হলো 25 টাকা তারপরে হলো আমরা কি বলছিলাম আসল আসল বের করার সূত্র তাহলে আসল বের করার সূত্র আমরা যারা লিখছিলাম আসল সমান সমান কি লিখছিলাম
মুনাফা গুণ 100 নিচে চলে আসলো কি হার গুণ সময় হার গুণ সময় তাহলে দেখো এখানে আমরা বের করব হচ্ছে আমাদের আসল কত ছিল তাহলে আসল কত ছিল আসল আসল কিভাবে বের করতে হবে তাহলে আসল নির্ণয়ের সূত্র আমরা আগেই জেনেছি মুনাফা গুণ 100 নিচে হলো হার গুণ সময় তাহলে মনে করি আমরা মুনাফা হচ্ছে 1500 আর গুণ হচ্ছে সূত্রের থেকে আমার 100 আসলো আর হার ধরি 10 10% হার আর সময় হলো 5 বছর তাহলে আমরা 10 দিয়ে যদি আমরা 100 এর ভাগ করি বা কাটি তাহলে 10 10 100 10 এখন 5 দিয়ে 15 এর কাটলে 3 5 15 হলো কত শূন্য 2 শূন্য আমরা এখানে নিয়ে আসলাম তাহলে কত হলো এখন 300 300 এর 10 দিয়ে গুণ করলে 300 আর হলো 100 3000 তাহলে আমাদের আসল ছিল কত 3000 টাকা এবার আমরা চলে আসব মুনাফার হার আমরা আসল বের করলাম মুনাফা বের করলাম এবার আমরা বের করব মুনাফার হার কিভাবে বের করতে হবে তাহলে মুনাফার হার যদি আমরা বের করতে যাই তাহলে মুনাফার হার সমান সমান মুনাফার হার সমান সমান তাহলে আমাদের ওই সূত্র ওটাই চলে আসবে আবার মুনাফা গুণ 100 গুণ 100 নিচে হচ্ছে আসল গুণ গুণ সময় আসল গুণ সময় মনে করি এখানে মুনাফা হচ্ছে আমার এখানে মুনাফা হচ্ছে আমার 1200 টাকা গুণ হলো 100 নিচে হচ্ছে আসল ধরি 5000 টাকা সময় ধরো 5 বছর এখন যদি আমরা কাটাকাটি করি 100 দিয়ে কাটো 0 0 কাটাতেও যায় হলো কত 5 5 গুণে 10 হলো হলো 2 4 5 4 5 20 24 তাহলে উপরে হলো কত 24 নিচে আছে 5 এখন দেখো তাহলে এটা বর্ণাংশে চলে আসছে আমরা এটাকে ভাগ করে দেখাই 24 বাই 5 এটা যদি আমরা ভাগ করি তাহলে 4 5 20 হলো কত 4 এখানে দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসলাম তাহলে 5টা 40 তাহলে আমাদের ফল হলো 4.8 তো এই ছিল আজকে শতকরা বিষয়ে আলোচনা প্রাথমিক পর্যায়ে যে আলোচনাগুলোর মাঝে জানা দরকার সেগুলো তোমরা বাসায় একটু এই পড়াগুলো ভালো করে দেখবা পরবর্তী ক্লাসে আমরা সরাসরি অঙ্কে চলে যাব এবং অঙ্ক নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো